আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের একটা খুবই সিম্পল কিন্তু খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করছি, চিংড়ি ঝিঙে আলুর ঝোল। দেখুন আমি কিভাবে সেটা করি। নমস্কার বন্ধুরা, এসো বসো আহারে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এর জন্য আমি ঝিঙেগুলোকে দুভাগ করে আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াতে প্রথমে কিছুটা তেল দিয়ে আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই একই কড়াতে আমি ঝিঙেগুলোকেও ভেজে নিচ্ছি। ঝিঙেগুলোও আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নিলাম। ঝিঙে আর আলু ভাজা আমার ডান। এবার ওই কড়াতেই আমি আর একটুখানি তেল দিয়ে চিংড়ি মাছগুলো আমি সব ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে আমি শুধু নুন আর হলুদ মাখিয়েই রেখেছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল আমার, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াতেই আর একটুখানি তেল আমি দিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম আমি কালো জিরে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ঝিঙেগুলো। ভালো করে নেড়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটাটা। এটা একটু মাখা মাখা হয়ে যাওয়া অবধি ভাজা করে নেব। দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ, কারণ এই দুটোই আমার ভাজার সময় দেওয়া ছিল। একটু ভাজা ভাজা করে নেব আমি এটাকে। অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, এটাকে এবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব। পেঁয়াজ শুকনো লঙ্কা পেস্টের সাথে আলু ঝিঙে চিংড়িটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দিলাম আমি জিরে বাটা আর পরিমাণ মতো জল, কারণ আলুটা আমার এখানে সেদ্ধ হবে। এটাকে আমি 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। এবারে চেক করে নেব আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু আমার একদম সেদ্ধ হয়ে গেছে, মানে আমার ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল পুরোপুরি রেডি। শুধু আমি গ্যাসটা অফ করে 5 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। চলুন এবার সার্ভ করে নিই। গরমের সময় এই ঝোল যেমন স্বাস্থ্যসম্মত তেমনি খেতেও টেস্টি হয়। আর এটাকে বাড়িতে আপনারা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি পরের ভিডিও ঢেঁড়স আলুর একটা দারুণ তরকারি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।